বহরমপুর বার অ্যাসোসিয়েশনের বিশিষ্ট আইনজীবী শ্রী কাঞ্চনলাল মুখার্জির 60 বছর প্র্যাকটিসের বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন সহ বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় বহরমপুর রবীন্দ্রসদন হলে। বিশিষ্ট আইনজীবী কাঞ্চনলাল মুখার্জিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি, বর্তমান রাজ্যে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জ্যোতির্ময় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের 4 জন বিচারপতি, বিশ্বজিৎ বসু, হিরণময় ভট্টাচার্য, প্রসেনজিৎ বিশ্বাস ও পার্থ সারথী চ্যাটার্জি। কথিত আছে বহরমপুর বার অ্যাসোসিয়েশন খুব সমৃদ্ধ, খুব রিচ বার, যাদের জন্য বহরমপুর বার এত রিচ, এত সমৃদ্ধ, তাদের হয়ে অলঙ্কৃত করছেন শ্রী কাঞ্চনলাল মুখার্জি। তিনি 60 বছর ধরে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের শুধু সদস্যই নন, তিনি লিগ্যাল প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের গর্বের। এবং তিনি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই প্রফেশনকে 60 বছর অতিক্রান্ত করলেন। তিনি আজকের দিন আমাদের অভিভাবক এবং শিক্ষক, শুধু বহরমপুর বার অ্যাসোসিয়েশনের নয়, মুর্শিদাবাদ জেলার যতগুলো বার অ্যাসোসিয়েশন আছে, এবং আমার মনে হয় যে বিচারকদের, এই জেলার বিচারক, তাদেরও অনেক ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমরা মেনে নিয়েছি। টাকা দরকার আমি পেয়েছি, ভগবান যা আমাকে দোয়াত ভরে দিয়েছেন, আমি মানুষের কাছে কৃতজ্ঞ। নতুন প্রজন্মকে আমি বলেছি যে শুধু কাঞ্চন মুখার্জি গুণগান করলে কেউ উকিল হয়ে দাঁড়াতে পারবে না, উকিল হতে গেলে পরে পড়াশোনা করতে হবে, আইন দেখতে হবে, নিষ্ঠা দেখাতে হবে, সততা দেখাতে হবে, অধ্যাবসায় দেখাতে হবে, তবে একটা উকিল তৈরি হবে। কাঞ্চন মুখার্জি ওয়াজ নট বিল্ড ইন এ ডে, ইট টেক্স টু মাচ টাইম টু মেক হিমসেলফ ইন দিস টু বিং দিস ইন দিস পজিশন।